আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। আমার সব ভিউয়ার্সদেরকে অনেক অনেক থ্যাংকস এবং আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এটা হচ্ছে আমার উইকেন্ডের ভিডিও, তো আশা করি সবাই অনেক ভালো আছেন। উইকেন্ড আসলে তো বাহিরে বের হতে ইচ্ছা করে, বাসা থাকতে একদমই ভালো লাগে না। তো আমরা ডাউন টাউনে গিয়েছিলাম, আজকে আমরা সিটিতে আসার পর প্রায় 1.5 ঘন্টার গাড়িতেই ঘোরাঘুরি করেছি। এখানে সামনে একটু রাস্তাটা ক্লিয়ার ছিল, কিন্তু পুরোটা সময় অনেক ট্রাফিক ছিল। প্রথমে আমরা একটা জায়গাতে গিয়েছিলাম, তো ওখান থেকে যাওয়ার পথে আইকেয়া পড়ে। আজকে অনেকদিন পরে আইকেয়াতে এসেছি, আমাকে বেশ কয়েকজন রিকোয়েস্ট করেছেন আইকেয়া দেখানোর জন্য, বা এখানে ভালো ফার্নিচার স্টোরগুলো অনেকেই দেখতে চেয়েছেন। তো আইকেয়াতে এমনি তো আমার একটু কাজ আছে, এখানে কিছু প্রয়োজনীয় টুকটাক জিনিস কেনাকাটা করব। আর আমার বাসার জন্য ফার্নিচার দেখবো, তেমন বড় কোনো ফার্নিচার নাই, স্মল ফার্নিচার। তো আইকেয়া অনেকগুলো কান্ট্রিতেই আছে, অনেকেই এটার ব্যাপারে হয়তো বা জানেন। অস্ট্রেলিয়া, সুইডেন, ইউরোপের অনেকগুলো কান্ট্রিতে আছে, রাশিয়া, চায়নাতে আছে। ইউরোপে আইকেয়াকে ইকেয়া বলা হয়। আইকেয়া হচ্ছে মোস্ট বিগেস্ট, চিপেস্ট, স্টাইলিশ ফার্নিচার শপ। আইকেয়া হচ্ছে সুইডেনের একটা কোম্পানি, শুধু ফার্নিচার না, একটা হোম বা হাউসের জন্য প্রয়োজনীয় দরকার সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায়। ক্যানাডায় বিগ সিটিতেই আইকেয়া আছে, তাছাড়া হোল ক্যানাডায় 13 স্টোর আছে। আইকেয়ার ভিতরে আসলে আমার অনেক ভালো লাগে, মনে হয় আমি কোনো হাউসের মধ্যে আছি, সব কিছু এতটাই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। এই হোল কাভার্ডের সেটটা আমার অনেক পছন্দ হয়েছে, শু রাখার জন্য উপরে কিছু জায়গা আছে, তারপর এখানে সুন্দর জুয়েলারি অর্গানাইজ করে রাখার জন্য জায়গা আছে, একটা সুন্দর ড্রেসিং টেবিলের মতো সিস্টেম করা। তারপর নিচে বেশ কিছু ড্রায়ার আছে, এপাশে ওই পাশে দুই পাশেই বড় বড় কাভার্ড আছে। যদিও আমি এখন এগুলো কিনবো না, তারপর দেখতে তো ভালোই লাগে। এটা হচ্ছে একটা ডাইনিং টেবিলের সেট, তো এখানে আসলে বেডরুম, তারপর কিচেন, ডাইনিং, স্টাডি রুম, অফিস রুম সাজানোর মোটামুটি ভালো একটা আইডিয়া পাওয়া যায়। এখানে কেউ চাইলে পুরো সেট কিনতে পারবে, আর যদি সেট পুরোটা না কিনতে ইচ্ছা করে তাহলে কিন্তু একটা একটা জিনিসও কিনতে পারবে, যেমন শুধু কুশন কিনতে পারবে, শুধু চেয়ার বা টেবিলও কিনতে পারবে, এরকম সিস্টেম। এই রুমটা দেখে মনে হচ্ছে কোনো ফ্যাশন ডিজাইনারের রুম হবে, মানে ওইরকম স্টাইল করে সাজানো। একটা সেলাই মেশিন আছে এপাশে, অনেকে কিন্তু নিজেদের পেশা অনুযায়ী বা দেখা যায় অনেকের নিজস্ব কিছু ইউনিক পছন্দ বা স্টাইল থাকে, সেই অনুযায়ীও বাসাটাকে অনেক সময় সাজাতে পছন্দ করে। যারা নিউ হাউস নিয়েছেন বা যারা নতুন মুভ করেছেন, অনেকে নতুন শিফট করেন, তো তাদের জন্য হচ্ছে এই জায়গাটা পারফেক্ট, কারণ তখন দেখা যায় নতুন নতুন অনেক ধরনের ফার্নিচার হতে শুরু করে অনেক কিছুই একটা বাসার জন্য প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় নতুন একটা দেশে আসার পরে ফ্যামিলিকে নিয়ে থাকতে গেলে বা স্টুডেন্ট যারা আছেন, আসার সাথে সাথে কিন্তু এক্সপেন্সিভ ভালো কোয়ালিটির সব কিছুই কেনা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে এখানে যেহেতু কম দামে ভালো স্টাইলিশ জিনিসগুলো পাওয়া যায়, এখান থেকে আপনারা ফার্নিচার কিনতে পারেন। আইকেয়া স্টোরগুলো অনেক বড় হয়, একদিনে খুব ভালোভাবে ঘুরে শেষ করাও যায় না। আইকেয়া ফার্নিচারগুলো আমার পছন্দ হলেও আমার লিওন্স ফার্নিচারও অনেক পছন্দ। আমাকে রিসেন্টলি একজন আপু ফেসবুক পেজে জিজ্ঞাসা করছিলেন আমার ফার্নিচারগুলো, মানে আমার বাসার ফার্নিচারগুলো আমি কোন জায়গা থেকে কিনেছি। আমি লিওন্স আর আইকেয়া এই দুই জায়গা থেকে মিলিয়েই কেনা হয়েছে, আরও কিছু টুকটাক জিনিস আমার অন্যান্য জায়গা থেকেও কেনা হয়েছে। তো আপু হচ্ছে এখানে নতুন মুভ করছে, তো সেই জন্যই আমি আপুকে বলবো আপনি এখানে আসার পরে আইকেয়াতে আসতে পারেন, আমি আশা করি আপনার পছন্দ হবে। তো এটা হচ্ছে একটা কিচেন, আমার এই কিচেনটা এত ভালো লেগেছে, কিচেনটা খুবই সুন্দর, সব কিছুই হোয়াইট আর গ্রে কালারের মধ্যে। আমার এই ধরনের কিচেনগুলো খুবই ভালো লাগে, এরকম একটা বড় কিচেন হলে তো ভালোই হয়। যদিও হোয়াইট যে কোনো জিনিসই ক্লিন রাখাটা একটু ঝামেলার হয়ে যায়, আর মনে হয় যেন খুব তাড়াতাড়ি নোংরাও হয়, হোয়াইট যে কোনো জিনিসই তো সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হয়। তো এইখানে এটা হচ্ছে একটা বাচ্চাদের রুম, বাচ্চাদের রুম যেভাবে রাখলে ভালো লাগবে দেখতে ঠিক ওইভাবেই সাজানো আছে। এই রুমটা হচ্ছে ছেলে বাচ্চাদের মতো করে সাজানো, তো একটা পাশে খুব সুন্দর লাইট দেওয়া আছে, তারপর ABCD লেখা আছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। ছোট্ট একটা বেডও আছে,
আইকিয়াতে বাচ্চাদেরকে রাখার জন্য একটা জায়গা আছে যেখানে বাচ্চাদেরকে রেখে নিশ্চিন্তভাবে সব কিছুই ঘুরে দেখা যায়। কিন্তু বাচ্চাদেরকে রাখতে হলে মেম্বারশিপের প্রয়োজন হয়। যাদের মেম্বারশিপ আছে তারাই শুধু বাচ্চাদেরকে রাখতে পারবে। আমি এখানে আমার কিচেন আর বেডরুমের জন্য ফার্নিচার দেখতে এসেছিলাম। আমার কিচেনটা তো খুব বেশি বড় না, কিচেনের জিনিসপত্রগুলো রাখতেও একটু ঝামেলা হয়ে যাচ্ছে, আর কিচেনে তো খুব বেশি একটা জায়গাও নাই। তো ছোটো জায়গার মধ্যে রাখার জন্য একটা ফার্নিচার খুঁজছিলাম, আর এখানে দেখলাম খুব সুন্দর একটা টেবিল, হ্যাপি বার্থডে লেখা, বার্থডে টেবিল খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আমরা এখন সেকেন্ড ফ্লোরে আছি। প্রথমে আমরা সবসময় সেকেন্ড ফ্লোরে আসি। তো এই পাশে এই জায়গাগুলোর মধ্যে কিছু স্টোভ দেখা যাচ্ছে। আমাদের এখানে সব জায়গাতেই মোটামুটি ইলেকট্রিক স্টোভ, কিন্তু এখানে পুরানো কিছু বাসাও আছে যেখানে গ্যাসের চুলা ইউজ করা হয়। আইকিয়া হচ্ছে একটা শোরুমের মতো, এখানে সব কিছুই সাজানো থাকে। কিন্তু এখানে এই জায়গার মধ্যে যে জিনিসগুলো সাজানো আছে সেগুলো এখান থেকে নেওয়া যায় না। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে। কোনো জিনিস যদি আপনার পছন্দ হয়ে যায় ওই নাম্বারটা লিখে রাখতে হয়, বা অনেকে চাইলে ছবিও তুলে রাখতে পারেন। কারোর যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় তাহলে ওই জিনিসটার নাম্বারটা নিয়ে ওদের এখানে ওয়্যার হাউস আছে, ওয়্যার হাউস থেকে ওই জিনিসটা পিক করতে হয়। আর এখানে কোনো ফার্নিচার অ্যাসেম্বল করা থাকে না, নিজেদের বাসে নিয়ে অ্যাসেম্বল করতে হয়। এই ব্যাপারটা অনেক সময় একটু ঝামেলার মনে হতে পারে, কারণ বাসায় এনে প্রত্যেকটা জিনিস অনেকটা সময় ধরে নিয়ে তারপরে সেট করতে হয়। অনেক সময় যদি বড় ফার্নিচারগুলো হয় সেক্ষেত্রে একটু আসলেই ঝামেলার হয়ে যায়। যেহেতু সব কিছুই বক্স করা থাকে তাই ইজিলি অনেক কিছুই বা অনেক ফার্নিচার নিজেদের গাড়িতে করেই বাসায় নিয়ে যেতে পারে। এটা হচ্ছে একটা মেয়েদের রুম। রুমটা ছোটোর মধ্যে আমার খুবই পছন্দ হয়েছে। একটা কাভার্ড আছে, তারপরে একটা ড্রেসিং টেবিল আর একটা বেড। তো ছোটো জায়গার মধ্যে কিভাবে যে কোনো জিনিস সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় সেই আইডিয়াগুলোও কিন্তু এখান থেকে পাওয়া যায়। আমাদের এখানে সিটিতে ক্যানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশন হচ্ছে, তো প্রথমে আমরা ওখানে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর দেখি যে রাইডসগুলো সব বড়দের জন্য, আবিষার জন্য একদমই জায়গাটা পারফেক্ট না, আর আমার খুব বেশি একটা রাইডসে চড়তেও ইচ্ছা করে না। ওখান থেকে আমরা এখানে এসেছিলাম। এই আইকিয়াটা সিটির মধ্যে পড়েছে। তাছাড়া ভন মিলসে একটা আইকিয়া আছে, ওই আইকিয়াটা অনেক বড়, আর ওই আইকিয়াতে আমার প্রায় সময় যাওয়া হয়েছে। এই আইকিয়ার তুলনায় আমার কাছে ভন মিলসের আইকিয়ার ফার্নিচার কালেকশনগুলো একটু বেশি মনে হয়েছে, আর ভালো ভালো কিছু কালেকশনও আমি দেখেছিলাম। এটা হচ্ছে বাচ্চাদের সেকশন। তো এখানে বাচ্চাদের ক্রিব, তারপরে হাই চেয়ার, ছোটো ছোটো টেবিল চেয়ার, বাচ্চাদের বেড, সুন্দর কিছু ছোটো ছোটো সিঙ্গেল সোফাও আছে। বাচ্চাদের সেকশনগুলোতে আসলে খুবই কিউট লাগে। বাচ্চাদের জন্য কিছু কিউট কিউট কিচেন সেট আছে, আরও বেশ কিছু খেলনা দেখেছি। কিচেন সেটটা অনেক পছন্দ হয়েছিল আমার, কিন্তু অনেকটাই বড়, বেশ ভালোই জায়গার প্রয়োজন হবে। আর তাছাড়া আবিসা আর একটু বড় হলে হয়তো বা ঠিক আছে। এখানে আসার পরে এই ওয়ার্ড্রোবটা আমার পছন্দ হয়েছিল। আমরা আজকে জিনিসগুলো পছন্দ করে মাপ নিয়ে এসেছি, কারণ আমাদের বাসায় গিয়ে দেখতে হবে যে ওই জায়গাগুলোতে আমরা এই জিনিসগুলো রাখতে পারবো কি না। সব কিছুই ঠিকঠাক থাকলে পরের বার ওর বাবা এসে একা নিয়ে যাবে। তো এটা হচ্ছে উপরে সেকেন্ড ফ্লোরে, আর এটা সাইডে, এটা আইকিয়া ফুড কোর্ট।
ফুড কোর্টটা অনেক বড় আছে, এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, বিশেষ করে এখানে ইউরোপিয়ান স্টাইলের খাবারগুলো বেশি পাওয়া যায়। উপরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো ফুড কোর্টে বেশ কিছুক্ষণ বসে থাকার পরে আমরা নিচে নেমেছি। উপরে আমি বেশ কিছু জিনিস পছন্দ করে রেখেছিলাম, তো ওখানে লেখাই ছিল এই জিনিসগুলো এখানে পাওয়া যাবে, তাই এখানে এসে জিনিসগুলো নিলাম। তো নিচে এই জায়গাটার মধ্যে হচ্ছে সব প্যান, ফ্রাই প্যান, তারপরে হাঁড়ি, এপাশে হচ্ছে এগুলো সব টেবিল ম্যাট। আমি এক ধরনের টেবিল ম্যাট খুঁজছিলাম, ওইটা এখানে পেলাম না। তারপর দেখছিলাম যদি অন্য কিছু ভালো লেগে যায়, ভালো ভালো কিছু ছিল। তারপর একটা পাশে টেবিল ক্লথ ছিল, কুশন আছে পাশে আরেকটা জায়গাতে, ওখানে ল্যাম্প শেড, সুন্দর সুন্দর ল্যাম্প লাইটও আছে। তবে আমার ওই জায়গাটাতে আজকে যাওয়া হয় নাই। এখানে এগুলো হচ্ছে সবই কাচের সেট, কাচের প্লেট, বোল, তারপর আরও বেশ কিছু জিনিস ছিল। আমি একটু একটু করে কিছু কিছু সাইড আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, তারপরেও অনেক কিছুই মিস হয়ে গিয়েছে। সব কিছুই একটা ভিডিওতে দেখাতে গেলেও অনেকটা বড় হয়ে যায়। এই পাশে হচ্ছে কিছু সুন্দর সুন্দর ফ্রেম, আমার অনেক পছন্দ হয়েছিল। এখানে কিছু ছোট ছোট ফ্রেম একসাথে বড় করে সেট করা, এই হোয়াইট কালার ফ্রেমটা আমার অনেক পছন্দ হয়েছে, প্রাইসটাও কিন্তু অনেকটাই কম। এখানে এই জায়গাটার মধ্যে কিছু সুন্দর সুন্দর শোপিস আছে, তাছাড়া রিয়েল প্ল্যান্ট আছে, তারপর ওয়াল পেইন্টিং আছে, ক্যান্ডেল আছে। গোল্ডেনের মধ্যে এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, এরকম বড় আছে, সিলভার কালারের মধ্যেও আছে। এগুলোর প্রাইস দেখলাম একটু বেশি, ছোট এটার প্রাইসই ছিল $20 মতো। তো এটা হচ্ছে ওদের ওয়্যার হাউস, বিশাল বড় জায়গা জুড়ে ওয়্যার হাউস। এখানে সব বক্সে বক্সে জিনিসগুলো সাজানো আছে, এখানে সব ধরনের ফার্নিচারগুলো আছে, আর ছোট ছোট কিছু জিনিস যেগুলো নিচে অন্য একটা পাশে আছে ওখান থেকেই নিতে পারবে। ফার্নিচারের মধ্যে ডিটেলস দেওয়া আছে, কোথায় কোন আইলে গেলে নিজেদের পছন্দের ফার্নিচারটা পাবে, সেই অনুযায়ী গেলেই কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী ফার্নিচারও পেয়ে যাবে। নিচে অন্য একটা পাশে একটা ছোট্ট খাবারের জায়গাও আছে, ওখানে হালকা স্ন্যাক্স পাওয়া যায়, আর এই পাশটাতে কিছু ফ্রোজেন ফুড আছে। আমরা এখান থেকে কিছু শপিং করেছি। গোধূলি সন্ধেবেলায় আকাশটা ভীষণ সুন্দর লাগছিল, এখন ঘরে ফেরার সময়। বাসায় আপনাদেরকে এসে দেখাচ্ছি কী কী কিনে নিয়ে আসলাম। এটা হচ্ছে স্ন্যাক্স ক্লিপ সেট, অনেক সময় স্ন্যাক্সের প্যাকেটগুলো এই ক্লিপ দিয়ে সুন্দরভাবে আটকে রেখে দেওয়া যায়। তারপর এটা হচ্ছে একটা খুব সুন্দর ট্রে এনেছি, একদম হোয়াইট কালারের মধ্যে। তো আমি এই ধরনের ট্রেগুলোই দেখলাম, অন্য আরেক ধরনের খুঁজেছিলাম পাই নাই, তো এটাও আমার পছন্দ হয়েছিল সেই জন্য এটা নিয়ে আসলাম। এই ধরনের ট্রেতে অনেক কিছুই সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা যায়। তারপর এখানে কিছু ফ্লাওয়ার নিয়ে এসেছি, অল্প কয়েকটি এনেছি, আমার বাসায় একটা ফ্লাওয়ার ভাস আছে ওইটার জন্য। আর এখানে এটা হচ্ছে টেবিলে টিস্যু রাখার জন্য এনেছি। এগুলোর মধ্যে এই একটা স্টাইলে দেখেছি, অন্য রকমের খুব বেশি একটা আমি পাই নাই, এটাই নিয়ে এসেছি। তারপর এখানে এটা হচ্ছে একটা স্প্যাচুলা হোল্ডার, এটার মধ্যে আছে ওভেন গ্লোভ, তারপরে এখানে আছে বেশ কয়েকটা হট প্যান রাখার জন্য রাবার ম্যাট। হট প্যান রাখার জন্য এই ধরনের ম্যাটগুলো ভালোই লাগে, আর এগুলোর প্রাইস আমার এক্স্যাক্টলি মনে নাই।
আমি তিনটেই এনেছি, উপরে হচ্ছে চার কোণা শেপের এটা, আর নিচেগুলো হচ্ছে গোল, আর এগুলোর অন্য পাশটা কিন্তু রেড কালারের আর উপরে পাশটা হচ্ছে এই কালারের। তারপর এখানে বেশ কয়েকটা কন্টেইনার আছে, চারটা ছোট আর একটা বড়। একটা হচ্ছে একদমই প্লেন, কোনো ডিজাইন নাই। পিছনের কন্টেইনারগুলোতে একটু ডিজাইন করা আছে, দুইটা দুই রকমের, আমার কাছে ভালোই লেগেছে। তো এই ছিল কিছু টুকটাক অল্প স্বল্প শপিং। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টিল দেন আল্লাহ হাফেজ।